মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাজনৈতিক হিংসায় প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের। ভোটের পর কেন এখনো রোখা যাচ্ছে না রাজনৈতিক হিংসা? রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। হোগলাবাড়িতে তৃণমূল ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, একে অপরের দিকে ব্যাপক ইট বৃষ্টি। ইটের আঘাতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মী, গুরুতরভাবে জখম হয়েছেন আরও এক তৃণমূল কর্মী। নিয়েছে, বম নিয়েছে, ওই উপর থেকে গর্তের উপর থেকে ইট পাথর ভাড়া ভাড় চালাইছে, ইপাড়া উপাড়া ওরা গোটাই সব। হ্যাঁ, আমরা তৃণমূল করি, ওরা কংগ্রেস করে, ওরা কংগ্রেস করে, আমরা তৃণমূল করি। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার বিকেলে আচমকাই হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। কংগ্রেস এলাকায় সন্ত্রাস রাজত্ব কায়েম করছে। আমরা পুলিশকে বলবো যে যারা দোষী ব্যক্তি তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হচ্ছে পুলিশ আধিকারিকদের। এদিকে তৃণমূলের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনা নয়, আমি যেটা শুনলাম আর কি, এই পদের পড়োশি থেকেই আর কি খবর নিচ্ছিলাম ঘটনাটা ঘটার পরে। তাতে এরকম শুনলাম নাকি যে মোবাইলে মেসেজে চ্যালেঞ্জিং আর কি, আজকাল তো ছেলেরা মোবাইলে মেসেজ টেসেজ করে চ্যালেঞ্জ করে একে অপরকে, এই এটাকে কেন্দ্র করে নাকি ওদের গণ্ডগোলের সূত্রপাত। ভোটের পর থেকেই রাজ্যে একাধিক হিংসার ঘটনা। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। কবে বন্ধ হবে এই খুনোখুনি? কবে দাঁড়ি টানা যাবে হিংসায়? শামশেরগঞ্জ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা, ঘুম থেকে উঠে নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন। শুরু হলো শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান। কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ হওয়ায় দিশেহারা হকাররা। চল নেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। ভরা সভায় মুখ্যমন্ত্রীর দমককে কাঁচু মাচু অবস্থা সুজিতের। আর যায় কোথায়, বৈঠক শেষ হতেই সল্টলেকের উচ্ছেদ অভিযানে নেমে পড়ল পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল হতেই সল্টলেকের বিভিন্ন এলাকায় বেআইনি দখলদারি তুলতে কোমর বেঁধে নামল পুলিশ। কোথাও আবার মাত্র এক ঘন্টার নোটিশে গুঁড়িয়ে দেওয়া হলো বেআইনি দোকান। পড়াশোনা শেষে কোনো কাজ না পেয়ে এক প্রকার দুমুঠো ভাত জোগাড়ের আশায় দোকান খুলে বসেছিলেন অনেকে। চোখের পলকে সর্বস্ব হারিয়ে দিশেহারা উচ্ছেদ হওয়া দোকানগুলির মালিকরা। আচমকা পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। কিন্তু ববি হাকিমকে কিছু বলছেন না কেন? পুরোটাই ন্যাকামি হচ্ছে। 12 বছর বাদে মনে হয়েছে দখলদার, স্পষ্ট কথা। এতদিন বাদে, এতদিন আগে স্পষ্ট কথা কোথায় ছিল? মুখ্যমন্ত্রীর কড়া ধমক খেয়ে নড়ে চড়ে বসছে পুলিশ। তবে জমি দখলে অভিযুক্ত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কি আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি চুনোপুটিদের ওপরই হম্বিতম্বি করে ক্ষান্ত হবেন রাজ্য প্রশাসন? সল্টলেক থেকে পিঙ্কি অধিকারী ও মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের জঙ্গি সন্দেহে এসটিএফ এর জলে এক যুবক। দুর্গাপুরের পর নদিয়ার বাসিন্দা জঙ্গি যোগ হাবিবুল্লাহ সহযোগী হিসেবে গ্রেফতার হরিজ শেখ। ধৃতকে 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত। হাওড়া স্টেশন চত্বর থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার বছর 27-এর হারেজ শেখ। শনিবারই দুর্গাপুরে কাঁকসা থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার হয় মোহাম্মদ হাবিবুল্লাহ।
বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের শাখা সংগঠন শাহাদাতের সঙ্গে যোগ সদস্যের অভিযোগে গ্রেফতার করা হয় হাবিবুল্লাহকে। 14 দিনের হেফাজতে নিয়ে তাকে লাগাতার জেরা করতে থাকে এসটিএফ এর এটিএস। আর সেই জেরাতে উঠে আসে নদিয়ার নবদ্বীপের হারেজ শেখের নাম। হারেজের বাড়ি নবদ্বীপের মায়াপুর ধামের মোল্লাপাড়ায়। সোমবার সকালেই বাড়ি থেকে পালিয়েছিল এই হারেজ। বাড়ি থেকে কালকে সকালে বার হয়েছে। ও কি কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত? কিচ্ছু করে না, খায় দায় ওই ঘুরি ঘুরি বেড়ায়, এই পর্যন্ত খায় দায় ঘুরি বেড়ায়। ওই শরীর খারাপ বলে কাজ করতে পারে না, আর মানে কোনো কাজ ওকে দেওয়াও হয় না। তো কে কে ওকে টপ মেরিছে যে তোকে কাপড়ের দোকানে কাজ দেবো হেল্পার, ওই বলি ও চলে গিয়েছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা দিয়ে কি বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল হারেজ শেখ? হাবিবুল্লাহর সহযোগী হিসেবে কাজ করত ওই হারেজ, এমনটাই খবর এসটিএফ সূত্রে। তবে হারেজ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় বলে দাবি আত্মীয়ের। ও কি কোনো জঙ্গি কার্যকলাপে? না, আপনি পুরো গ্রাম মসজিদ মানে আমাদের এলাকা জানতে পারেন। এদিন ধৃত হারেজ শেখকে 14 দিনের এসটিএফ হেফাজতে নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। কিন্তু কিভাবে আলাপ হলো দুর্গাপুরের হাবিবুল্লাহর সঙ্গে নদিয়ার হারেজে? আর ঠিক কিভাবে হাবিবুল্লাহকে সহযোগিতা করত হারেজ? তদন্ত শুরু করেছে এসটিএফ। নবীন মজুমদার ও পলাশকান্তি মন্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খড়গপুরে ফের দুষ্কৃতি দৌরাত্ম্য, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পর পর গুলি, গুরুতর জখম এক তৃণমূল কর্মী। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে দুষ্কৃতীদের, কি কারণে শুট আউট খতিয়ে দেখছে পুলিশ। খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ের সামনে বন্দুক হাতে দাপাদাপি দুষ্কৃতীদের। দলীয় কার্যালয়ের সামনে তখন বসেছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। স্কুটি করে আসে 3 দুষ্কৃতী, কিছু বুঝে ওঠার আগেই পরপর গুলি। গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। পুলিশের দাবি চিহ্নিত করা গিয়েছে 3 দুষ্কৃতীকেই, 3 জনেই খড়গপুরের বাসিন্দা বলে দাবি পুলিশের। স্কুটিতে করে 3 জন দুষ্কৃতী এখানে আসে এবং ঠিক এই রকম জায়গা থেকে কিন্তু পরপর পরপর তারা গুলি চালাতে থাকে। এবং এই ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে আমরা, এই জায়গাটাতে এই বাসের কাছেই কিন্তু স্কুটিটিকে ফেলে দিয়ে পরপর পরপর গুলি চালাতে থাকে 3 দুষ্কৃতী। গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। পরে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বাইক মেয়ে 3 জন কালা কাপড় পেন কেয়া আছে, ইতরা ফায়ারিং শট খেয়েছে, বাচ্চা লড়তে লম পত্তে মেরা পায়ের ফ্র্যাকচার তো। কিতনা রাউন্ড পুলিশ চালায়? 4-5 রাউন্ড। খড়গপুরের মতো ব্যস্ত শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য, গুলি চালিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। কোথায় আছে পুলিশ প্রশাসন? যদিও তৃণমূলের দাবি ঘটনার সঙ্গে রাজনীতির যোগাযোগ নেই। নিজেদের মধ্যে মন কথা বলতে থাকে, মতের পার্থক্য থাকে নিজেদের মধ্যে, এটা এর সঙ্গে দলীয় কোনো বিষয় নেই। হয়তো এটা কোনো পারিবারিক বিষয় হতে পারে, এখানে কোনো নিজেদের বন্ধুত্বের বিষয় থাকতে পারে, কিন্তু এর সঙ্গে রাজনীতি কোনো বিষয় নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণেই শুট আউট, তৃণমূলকে নিশানা বিজেপি। 15 নম্বর ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর, এবং আমাদের যতটা ধারণা যে এই যে গুলিগোলা চলা এই সমস্ত কিছুই দেখবেন যদি সঠিক তদন্ত খড়গপুর টাউন থানার পুলিশ করে, তাহলে দেখা যাবে এর পেছনে তৃণমূলই জড়িত। রাজ্যে বারবার শুট আউটের ঘটনা কেন রোখা যাচ্ছে না? কোথায় আছে পুলিশ প্রশাসন? কোথা থেকে আসছে এত বন্দুক আগ্নেয়াস্ত্র? কেন নজরদারি নেই প্রশাসনের? খড়গপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।